সেরাফলি জংশন। এই সেরাফলি জংশনকেই তারাকুশে যাওয়ার প্রবেশপথ বলা হয়। সেরাফুলি বা বৈদ্যবাটি স্টেশন থেকে নেমে ভক্তরা পাড়ি দেয় নিমাইঘাটের উদ্দেশ্যে, এবং এই নিমাইঘাট থেকে পবিত্র জল সংগ্রহ করে পাড়ি দেয় দীর্ঘ 37 কিলোমিটার পথ তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য। নিমাইঘাট যাওয়ার দুপাশে অসংখ্য ছোট বড় দোকান আছে, সেখান থেকে তোমরা চাইলে বাঁক সংগ্রহ করে নিতেও পারো, বা কোনো বাঁক আনলে সেখান থেকে কোনো মডিফিকেশন দরকার হলে করে নিতেও পারো। এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো দিয়ে তোমরা তোমাদের বাঁককে সুসজ্জিত করতে পারো। শ্রাবণ মাস মল মাস হওয়া কালেও দ্বিতীয় সোমবারে কিন্তু অসংখ্য ভক্তদের ঢল নেমেছে আস্থা জুড়ে। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ রাস্তা জুড়ে চলেছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগে সমস্ত কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে প্রায় 1 কিলোমিটার যেতে হবে বলে রাখি। সবাই দেখতে পাচ্ছ এটা গেট গাইস, মেন গেট। এখান থেকে গাইস পুরো 1 কিলোমিটার লাগে গাইস। ওকে ছ
সো গাইস বড়া কি তোমরা যারা চাও না যে অনেকক্ষণ লাইনে দাঁড়াও তার জন্য কিন্তু ব্যবস্থা আছে এখানে স্পেশাল লাইন। তো স্পেশাল লাইন মোট 100 টাকা করে লাগছে, তো তোমরা 100 টাকা দিয়ে কিন্তু তাড়াতাড়ি বারো মাথায় জল ঢালতেও পারো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ 100 টাকা করে লাইন রয়েছে যেহেতু। এই হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর যেখানে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী চান করে তাদের মনস্কামনা পূর্ণ করে নিজেদেরকে নিরোগ করে। তো কি পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর ভিড়। যদিও এখনো যে শ্রাবণ মাস এটা কিন্তু শুরু হয়নি, তারপরেও ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় রয়েছে এখানে। লিটারেলি এই সাইডে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে লিটারেলি। তো দেখতে পাচ্ছ আশেপাশে। তো গাইস বড়া কি এই হলো বাবার মন্দির। এখানে যদিও ভেতরে ফটো এলাও নেই তোমাদেরকে, এখানে কিন্তু বাইরের দিকে জল ঢালতে হবে, ওখানে চোং টাইপের ব্যবস্থা করা আছে। তো পুরো এই যে শ্রাবণ মাসে তোমাদের কিন্তু এই জল চোঙের মধ্যে ঢালতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই সাইড থেকে ওই লাইনটা বেসিক্যালি আসছে, এই সাইডে ওই জলটা তোমাদের বেরিয়ে